ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষ ভবন ফিফথ ফ্লোর ব্লক ডিজে সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা 791। এরা রিক্রুট করছে মেল কনস্টেবল পদে কিছু লোক। তো মেল কনস্টেবল পদ তো যাদের জন্য যোগ্য এবং সিভিক ভলেন্টিয়ার এদের এই হিসেবে সিভিক পুলিশও নেওয়া হচ্ছে। এবং যেই ক্রাইটেরিয়া সেটা আমি তোমায় বলবো, ক্রাইটেরিয়া হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া এসসি এসটি এরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে বয়সে। এডুকেশন কোয়ালিফিকেশন প্রার্থীকে মিনিমাম মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। এবং ল্যাঙ্গুয়েজ প্রার্থী যেন বাংলায় লিখতে পড়তে এবং বলতে সাবলীল হয়। এটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য না যারা হিল এরিয়া আছে, মানে দার্জিলিং কালিম্পুর এইসব ডিস্ট্রিক্টে যারা আছে, দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে যারা আছে তাদের কিন্তু এই এটি এই জিনিসটি অ্যাপ্লিকেবল নয়। তাহলে তাদের ভাষাতেই কথা বলতে পারে, বাট তারা অ্যাপ্লাই করতে পারে। এবং প্রার্থীর যেন এনভিএফ হোমগার্ড পার্সোনাল এবং সিভিক ভলেন্টিয়ারের উপর যারা সার্ভিং করছে তাদের মিনিমাম 3 বছর অভিজ্ঞতা যেন থাকে, মানে 3 বছর কমপ্লিট করে নিয়েছো সেরকম যেন থাকে, তারা অ্যাপ্লাই করো। যারা অ্যাপ্লাই করবে তাদের দুরকমভাবেই অ্যাপ্লাই করতে পারো, একটা হচ্ছে অনলাইন পদ্ধতিতে, একটা হচ্ছে অফলাইন পদ্ধতিতে। অর্থাৎ অনলাইনে শুরু হয়ে যাচ্ছে 5ই ফেব্রুয়ারি 2019 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 5ই মার্চ 2019 পর্যন্ত। লাস্ট ডেট হচ্ছে 5ই মার্চ। এবং তোমাদের ব্যাংকে অর্থাৎ যারা অফলাইনে পেমেন্ট করবে তাদের পেমেন্ট ফি হচ্ছে লাস্ট ডেট হচ্ছে কিন্তু 7 তারিখ। সেটা যে কোনো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ানে তোমরা শাখা, যে কোনো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় তোমরা চালানটা সাবমিট করতে পারো এবং 7ই মার্চ সেটা লাস্ট ডেট হবে। আর যারা অনলাইনে করছো তাদের অনলাইনের ক্ষেত্রে তো 5 তারিখ লাস্ট ডেট, অনলাইনের মাধ্যমে যারা পেমেন্ট করে দিচ্ছ। তোমার ওয়েবসাইটে জানতে পারবে www.wbpolice.gov.in, এখানে গেলেই তোমার সব ডিটেলসে পেয়ে যাবে এবং আরও অন্যান্য তথ্য। মানে এখানে অলমোস্ট তাই বলেইলাম, যারা অনলাইনে ছিল তারা অনলাইনে পেমেন্ট করবে, যারা অফলাইনে তারা প্রথমে তোমার দরখাস্তটি আবেদন করার পর তবে তোমাদের একটা একটা প্রিন্ট আউট একটা মানে নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা তোমরা যদি করে নাও মানে অলরেডি তোমার সাকসেসফুল হয়ে গেলে অ্যাপ্লিকেশানের জন্য মানে অ্যাপ্লাই করে ফেললে, এবং সেটার জন্য তারপর চালানটা ডাউনলোড করতে হবে। চালানটা ডাউনলোড করে পাঠিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।